হ্যালো গাইজ, আবার চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আবার আজকে আমাদের কলকাতায় শ্যুট। তো ব্লগটা তোমরা আশা করছি আগের ব্লগগুলো যেমন ভালোবাসা দাও সেরকম এই ব্লগটাও তোমরা ভালোবাসা দেবে। আর আজকে আছি কলকাতার নিউ টাউনে স্মার্ট টিট বলে একটা জায়গা আছে, স্মার্ট টিটতে। তো তোমরা ব্লগটা শেষ অবধি কন্টিনিউ থাকো। আর মিষ্টি রয় আজকে শ্যুট করবে, মিষ্টি রয়। তো ভালো লাগবে আশা করছি। মিষ্টি রয়ের সিনগুলো তোমরা সব দেখাবো, কীভাবে সম্পদটা কাজ করে সেগুলো দেখাবো। আর আগের ব্লগগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই যাও আর আমার ইউটিউব চ্যানেলে আগের ব্লগগুলো দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই ব্লগটা কিন্তু শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, এখানকার লোকেশনটা অনেক ভালো জায়গা, সবটুকুই দেখাবো ব্লগটার মধ্যে। ব্লগটায় কন্টিনিউ থাকো বস। তো গাইস, এখন তোমরা রাস্তা শর্টগুলো অবশ্যই দেখে নাও। চলো রাস্তা শর্টগুলো দেখে নাও। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। সো গাইস, রাস্তা শর্টগুলো আশা করছি তোমাদের ভালো লেগেছে। সো গাইস, এখন আমি ড্রেসটা একটু চেঞ্জ করে নিই, তার কারণ আশা করছি আমাদের শ্যুট আমরা স্টার্ট করবো। চলো গাইস, ড্রেসটা চেঞ্জ করে আমি কথা বলছি। সো গাইস, মোটামুটি আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর এখন সম্পদদা আর মিষ্টিদির সাথে দেখা করাবো। অ্যান্ড আজকে মিমো এসছে, মিমোদার সাথেও দেখা করাবো। তো চলো মিমোদা অ্যান্ড সম্পদদা অ্যান্ড মিষ্টিদি সবার সাথে আজকে একটু আলাপ করে দেখা করাই, তারপর শ্যুটগুলো দেখাবো তোমাদের। চলো গাইস। যেমনটা কথা হয়েছিলাম সম্পদের সাথে দেখা করবো। আগের দিনে ব্লগটা দেখলাম ভালো হয়েছে। আমরা কি হিরো হব না? হব না কোনোদিনই আমরা হিরো। আমরা কি ভিলেনই থাকবো? ভিলেন থাকবো আমরা। খুব কষ্ট যে বলো, থালা দিয়ে দিয়েছে, খাবার দিচ্ছে না। শোনা গো আমার আমাদের ফার্স্ট শ্যুট মোটামুটি আমরা শেষ করে ফেললাম। এবার সেকেন্ড শ্যুটের দিকে যাবো। অ্যান্ড মিষ্টিদি এখন ড্রেসটা চেঞ্জ করছে। তো মিষ্টিদি ড্রেস চেঞ্জ করার পর আমরা সেকেন্ড শ্যুটটা আবার নেবো। তো তোমরা এইভাবে ব্লগে কন্টিনিউ থাকো আর আস্তে আস্তে ব্লগগুলো দেখো। আশা করছি ভালো লাগবে, মজা পাবে। চলো ঝামেলাটা স্কিপ করে গেছো? মিষ্টি ঝামেলাটা স্কিপ করে গেছো। এই যে মিমোদার মেয়েরা পা ভেঙে দিয়েছে, এখন মিমো থেকে স্টিক দেওয়া হচ্ছে। ও দৌড়া থেকে পড়ে গেছে আর কি, মানে ভিলেন দৌড়াচ্ছিল তখন তো পড়ে গেছে, ঠিক হয়ে গেছে। সো গাইস, লোকেশন চেঞ্জ হয়ে গেল আমাদের, লোকেশনটা এখন চেঞ্জ করছি আমরা। চলো নতুন লোকেশনে যে ব্লগটা আবার কন্টিনিউ করছি, নতুন লোকেশন তোমরা দেখো। ওকে, লোকেশনটা আমাদের আবার চেঞ্জ হলো। আর এখানকার লোকেশনটা সত্যি অসাধারণ লোকেশন। আর এখানে একটু কিছু ফাইট সিন হবে, তো ফাইট সিনটা আশা করছি ভালো লাগবে তোমাদের। আর সত্যি এখানকার লোকেশনটা অসাধারণ, কারণ এখানে পুরো ভাঙাচোরা বাস, তাছাড়া এখানে ফাইট সিন করার মতো, ঠিক আছে? তো এখানটা একদম অনেক ভালো জায়গা। তো আমি এখানে বলবো ভাঙাচোরা সব বাসগুলোকে দেখা দর্শককে। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। আর এরকম নিত্য নতুন ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটাকে শেয়ার করে নাও। তো গাইস, এখন আমাদের ব্লগটা এখানে এন্ড করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, বাই বাই। এখন গাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। ওকে।